নমস্কাৰ দুপৰা সংবাদৰ খৈতে ষ্টুডিঅত মপাপৰি আৰু দিল্লী খবৰ দিল্লী নতুন মুখ্যমন্ত্রী আতিছি দিল্লী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজৰিৱালৰ পদত্যাগৰ পূৰ্বে আপ নেতৃত্বৰ পৰৱৰ্তী মুখ্যমন্ত্রী হিচাপে আতিছি নাম ঘোষণা করিলে কেজৰিৱাল মন্ত্রী সভাত শিক্ষাৰ লগতে কিবাটাও গুৰুত্বপূৰ্ণ দপ্তৰৰ মন্ত্রী আছিল আতিছি আপৰ বিধায়িনী দলে নিৰ্বাচিত কৰে বিধায়িনী দলৰ নতুন নেতা 2013 চনৰ আপৰ নিৰ্বাচনী ইস্তেহাৰ আতিছি নাম ঘোষণা কৰিছে কেজৰিৱাল মন্ত্রী সভাত তেওঁ শিক্ষাৰ লগতে কিবাটাও গুৰুত্বপূৰ্ণ দপ্তৰৰ মন্ত্রী আছিল আপৰ বিধায়িনী দলে নিৰ্বাচিত কৰিছে বিধায়িনী দলৰ নতুন নেতাক 2013 চনত আপৰ নিৰ্বাচনী ইস্তেহাৰৰ কমিটিৰ সদস্য আছিল দলটো গঠনত বিশেষ ভূমিকা আছে আতিছি বৰ্তমান শিক্ষাৰ লগতে তেওঁ 14টা দপ্তৰৰ দায়িত্বত আছে অক্সফৰ্ডত উচ্চ শিক্ষা গ্ৰহণ কৰিছিল আতিছি দিল্লীৰ শিক্ষাৰ ক্ষেত্ৰখনত সংস্কাৰমুখী ভূমিকাৰ বাবে আতিছি বিশেষভাৱে পৰিচিত আৰু আজি নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা কথা আছিল এখন তালিকা যেহেতু প্রস্তুত হয়েছিল আর যেহেতু অরবিন্দ কেজরিওয়ালের পত্নীর নামও আছিল সুনীতা কেজরিওয়ালের নামও আছিল গতি তেনে ধরনের চারিগারীর নাম আছিল আতিশির নামও আছিল কিন্তু পদত্যাগ করার পূর্বে আজি চারি বজালে আসলে পদত্যাগ করার পিছত নাম ঘোষণা করার কথা আছিল কিন্তু ইতিমধ্যে নাম ঘোষণা করা হল বিধায়িনী দলে নাম ঘোষণা করলে আতিশির নাম ঘোষণা করলে কেজরিওয়ালের পদত্যাগর পূর্বে নতুন মুখ্যমন্ত্রী ঘোষণা করা হল আর আতিশিক নতুন মুখ্যমন্ত্রী হিসাবে লওয়া হল প্রস্তাব দিয়া হল দলটো গঠনত যেহেতু আতিশির যথেষ্ট ভূমিকা আছে সক্রিয়তার রাজনীতি করে আছে আপর কাম কাজ করে আছে গতি বিধায়িনী দলে নামেই ঘোষণা করলে পদত্যাগ করার কথা চারি বজাত আর তার পূর্বে যেহেতু ঘোষণা করা হয়েছে আপর বিধায়িনী দলে নির্বাচিত করেছে দলের নতুন নেতাক দলটো গঠনত আতিশির বিশেষ ভূমিকা আছে কেজরিওয়াল মন্ত্রী সভাত শিক্ষামন্ত্রী আছিল আতিছি শিক্ষার লগতে তেওঁ অন্যান্য 14টা দপ্তরের দায়িত্বত আছিল দিল্লী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কারাগারত থাকা সময়সাত আতিছিয়ে যেনে ধরনে তেও দলটুক লৈ গল আগবঢ়াই নিলে বা সেই সময়সাত যেহেতু নির্বাচনের সময় আসলে গতি সময়সাত কেনে ধরনের তেও প্রত্যেকগী সদস্যর হয়ে মাত মতার পর আরম্ভ করে যেনে ধরনের সক্রিয়তার সকল ভূমিকা গ্রহণ করেছিল হয়তো তার প্রতি লক্ষ্য রাখিয়ে তেওঁর নাম ঘোষণা করা হয়েছে আমি এই মুহূর্তে সতীর্থ জয়ন্তর ওসরলে যাব আর এই খবর সবিশেষ আমি লাভ করি জয়ন্ত পাপুরি এই মুহূর্তের আটাইতকৈ ডাঙর খবর দিল্লির রাজনীতির যে সকলোরে দৃষ্টি নিবদ্ধ হয়ে আছিল দিল্লির রাজনীতির উপর কার নাম ঘোষণা করা হব কেজরিওয়ালের বাসগৃহর বিধায়িনী দলের বৈঠকত যে সিদ্ধান্ত লওয়া হল আর সেই মর্মে শিক্ষামন্ত্রী আতিশিয়ে এটা অলঙ্কৃত করব দিল্লির মুখ্যমন্ত্রীর আসন চব্বিশর এটা শেষ পর্যায় পালে পঁচিশর ফেব্রুয়ারীত দিল্লী বিধানসভা নির্বাচন আর ইতিমধ্যে আপনি পাপুরি জানাইছে আমার দর্শকসকলক কেনেকুৱা একটা প্রেক্ষাপটত অরবিন্দ কেজরিওয়ালে মুখ্যমন্ত্রীর পদ আজি ত্যাগ করব আনুষ্ঠানিকভাবে বিয়লি চারে চারি বজাত ঢাল তরুয়াল বিহীন নিধিরাম সর্দারর ভূমিকা যে অবতীর্ণ হয়েছে অরবিন্দ কেজরিওয়াল কারণ শর্ত সাপেক্ষ জামিন প্রদান করেছিল উচ্চতম ন্যায়ালয়ে সিবিআইর গোচরত আর তারপিছতে মুখ্যমন্ত্রীর আসনত বহার কোনো বিশেষ কামেই নাছিল কারণ কার্যালয়ত বহিব নোৱাৰে কারণ সচিবালয়ত যাব নোৱাৰে কারণ কোনো সরকারি ফাইলত সহি করব নোৱাৰে এনে ধরনের বিভিন্ন শর্ত গতি মুখ্যমন্ত্রীর আসনত থকাতকৈ নথকায় শ্রেয় আর সেইবাবে আর দিল্লির জনতার হৃদয় জয় করিবৰ বাবে নিজকে ইমানদার প্রতিষ্ঠা করিবৰ বাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে আর তারলগেলগে পাপরি চর্চাত আছিল পাঁচগুলি আপ নেতার নাম নেত্রীর নাম আর তার ভিতর অরবিন্দ কেজরিওয়ালের পত্নীও আছিল সকলে ভাবি আছিল হয়তো বা অরবিন্দ কেজরিওয়ালের পত্নী সুনীতা কেজরিওয়ালে অলঙ্কৃত করব মুখ্যমন্ত্রীর আসন কিন্তু শেহতীয় সকল জল্পনা কল্পনার অন্ত পেলায় আতিছি যেগী আতিছি 2013 চনের পরাই আম আদমি পার্টির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছিল শিক্ষার ক্ষেত্র বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল শিক্ষামন্ত্রী হয়ে থাকা আতিছিয়ে শিক্ষার সংস্কারমুখী যাত্রাত একটা বিশেষ মাত্রা প্রদান করেছিল আতিছিয়ে কারণ নিজেও উচ্চ শিক্ষিত অক্সফোর্ডত অধ্যয়ন করেছিল অক্সফোর্ডর এখন শিক্ষানুষ্ঠানত এখন প্রতিষ্ঠানত অধ্যয়ন করা আতিছিয়ে শিক্ষামন্ত্রী
মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করে দিল্লির শিক্ষার ক্ষেত্র যে সংস্কার প্রদান করেছিল, সংস্কারমুখী যাত্রা আরম্ভ করেছিল, সেয়া সকলে দেখিছে। আর তারে অরবিন্দ কেজরিওয়ালক গ্রেপ্তারের সময়সাত আতিশিয়ে প্রতিদিনে সংবাদ শিরোনাম দখল করেছিল। আতিশিয়ে অনশন পর্যন্ত অনশনের কার্যসূচী রূপায়ণ করেছিল, অরবিন্দ কেজরিওয়ালক জেলের মুক্তি করে নিদিয়া পর্যন্ত অনশনের কার্যসূচী রূপায়ণ করে সংবাদ শিরোনাম দখল করেছিল। আর তারে আমি জানাইছো যে 2013 চনের জড়িত হয়ে আছে রাজনীতির সঙ্গে। 2013 চনত আপর নির্বাচনী ইস্তাহার কমিটি জড়িত আছিল, নীতি নির্ধারণ কমিটি জড়িত আছিল। 2015 চনের 2018 চনলৈ মনীষ সিসোদিয়ার উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার উপদেষ্টা হিসাবে কাম করেছিল। আর 2020 চনত বিধানসভালৈ নির্বাচিত হয়েছিল। 2020 চনত বিধানসভালৈ নির্বাচিত হয়ে ক্যাবিনেট মন্ত্রীর দায়িত্ব লাভ করেছিল। আর পাপড়ি এটা দুটা নহয় 14টাক দপ্তরের দায়িত্ব সম্ভালিছিল। তার ভিতর শিক্ষা, PWD, পর্যটন, সংস্কৃতিকে ধরে 14টাক দপ্তরের দায়িত্ব আছিল আতিশি। আর সেইগুলির দক্ষ মন্ত্রী আতিশিকে মুখ্যমন্ত্রীর পদ যোচা হয়েছে, যাতে আপর যে হৃত গৌরব সেয়া ম্লান নহয় বা হৃত গৌরব উদ্ধার করবা যায়। ঠিক তেনেদরে যে দাগ লাগিছে অরবিন্দ কেজরিওয়ালের, সেই দাগ যাতে আঁতরাবা যায় তার কৌশলে আতিশিক মুখ্যমন্ত্রীর পদ যোচা হয়েছে। এইখানে মুহূর্ত এয়া হয়েছে আটাইতকৈ ডাঙর খবর। জয়ন্ত, ধন্যবাদ জানাইছো। আর ইপিনে আজি মুখ্যমন্ত্রী পদ ত্যাগ করব অরবিন্দ কেজরিওয়ালে। দেওবারে আপর নেতা কর্মীক সম্বোধন করে কেজরিওয়ালে মুখ্যমন্ত্রী পদ ত্যাগ করার সিদ্ধান্তর কথা ঘোষণা করেছিল। দিল্লির খুড়া নীতি গোচরত নাম সাঙুর খায় দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপর মুরব্বীগী যা 6 মাহে কারাগারত বন্দী হয়ে আছিল। উচ্চতম ন্যায়ালয়ে অরবিন্দ কেজরিওয়ালক জামিন মঞ্জুর করেছিল, কিন্তু কেবাটাও নৈতিক দায়িত্ব স্বীকার করে কেজরিওয়ালে মুখ্যমন্ত্রীর দায়িত্ব এরার সিদ্ধান্ত গ্রহণ করে। কেজরিওয়ালে আপর নেতৃবর্গের সঙ্গে আলোচনা করার অন্তত ইতিমধ্যে দিল্লির আপর বিধায়িনী দলে আতিশিক পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে বাছনি করেছে। নতুন মুখ্যমন্ত্রী আতিশিয়ে পরবর্তী নির্বাচন পর্যন্ত মুখ্যমন্ত্রী পদতেই থাকিব। আর আজি 4:30 বজাত বিয়লি মুখ্যমন্ত্রী কেজরিওয়ালে দিল্লির উপরাজ্যপাল ভিকে সাকসেনা সাক্ষাৎ করে পদত্যাগ করব করার সম্ভাবনা আছে। আর এক নিশ্চিত তথ্যের পর জানিপরা গেছে যে পদত্যাগ করব 4:30 বজাত। কিন্তু এতিয়া চর্চালে আছে যে অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগের সিদ্ধান্ত কিয় হল। দিল্লির খুড়া নীতি কেলেঙ্কারিত নাম সাঙুর খায় 6 মাহে কারাবন্দী হয়ে থাকার পাছতে নৈতিক দায়িত্ব স্বীকার করে অরবিন্দ কেজরিওয়ালে পদত্যাগের ঘোষণা করেছে। যদিও ইয়ার আড়ত কেবাটাও কারণ আছে। প্রকৃততে কেজরিওয়ালের পদত্যাগ নকরি কোনো উপায়ও নাছিলে, কারণ দিল্লির মুখ্যমন্ত্রী হয়ে থাকলেও কেজরিওয়ালের কার্যত কোনো ক্ষমতা না থাকলেহেন। উচ্চতম ন্যায়ালয়ে কেজরিওয়ালের জামিন মঞ্জুর করেছে, যদিও গোচর চলি থাকা পর্যন্ত বহু বাধ্যবাধকতা আরোপ করেছে। সে অনুসরি কেজরিওয়াল মুখ্যমন্ত্রী কার্যালয়ে যাব নোৱাৰিব। দিল্লির সচিবালয়লেও কেজরিওয়াল যাব নোৱাৰিব। কোনো সরকারি ফাইলতো কেজরিওয়ালে সহি করব নোৱাৰিব। এনেদরে ঢাল তরোয়াল নোহা নিধিরাম সর্দার হয়ে থাকাতক কেজরিওয়ালের বাবে নিশ্চিতভাবে পদত্যাগে হয়ে পড়েছে একমাত্র উপায়। আনহাতে উচ্চতম ন্যায়ালয়ের এই বাধ্যবাধকতাত মুখ্যমন্ত্রীর পদ ত্যাগেরে কেজরিওয়ালে রাজনৈতিক উদ্দেশ্যত ব্যবহার করব বিচাৰিছে। পদত্যাগ করে কেজরিওয়ালে দিল্লির জনতার হৃদয় জিনিব বিচাৰিছে। কেজরিওয়ালে নিজকে ইমানদার হিসাবে প্রমাণ করব বিচাৰিছে। একে সময়তে কেজরিওয়ালে মুখ্যমন্ত্রীর দায়িত্ব এরিলে নির্বাচনী যুঁজত মন দিব পাৰিব। এটারে পৰা প্রচারত নামিব কেজরিওয়াল আর সিসোদিয়া। 2025 ফেব্রুয়ারীত দিল্লির বিধানসভা নির্বাচন, কেজরিওয়ালে এই বছরের নভেম্বরতে নির্বাচন হওয়াটা বিচাৰিছে। কেজরিওয়ালে পুনের জনতার রায় লৈ মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে দাগ আঁতরাব বিচাৰিছে। দিল্লির জনতার রায় অধিক গুরুত্বপূর্ণ বলে দেওবারে আপর সভাত কেজরিওয়ালে প্রকাশ করেছে। লগতে কেজরিওয়ালে দিল্লির ঘরে ঘরে গৈ দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে থাকাটো বিচাৰে নে নিবিচারে সেই বিষয়ে জনতার রায় লব বলেও প্রকাশ করেছে। আর সেয়াই হয়ে পড়ব কেজরিওয়ালের পরবর্তী নির্বাচনের রণকৌশল। অর্থাৎ মুখ্যমন্ত্রী পদ এরি কার্যত এতিয়ারে পৰা পূর্ণোদ্যমে জনাদেশ লৈ পুনৰ দিল্লি দখলের যুঁজত নামিব অরবিন্দ কেজরিওয়াল। একে সময়তে আপর আন এগারী প্রভাবশালী নেতা মনীষ সিসোদিয়াকো সরকারি দায়িত্ব নিদি নির্বাচনত মনোনিবেশ করাটো বিচাৰিছে কেজরিওয়ালে। দুই জেল ফেরত আপ নেতায় জনতার হৃদয় জিনি এতিয়ারে পৰা নির্বাচনী প্রচারত নামি পড়ব। আর ইতিমধ্যে যেহেতু 6 মাহৰ বাবে আমি আকৌ এবাৰ কৈছো নতুন মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করব আতিশিয়ে।